আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন আর একটি আয়োজনে সবাইকে অভিনন্দন। আজ আমরা শিখব কার চিহ্ন লেখার সব থেকে সহজ কৌশল। তাই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো আশা করছি আপনার কার চিহ্ন নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বর্ণ লিখব এবং তারপর আমরা কার চিহ্নগুলোকে ভেঙে ভেঙে শিখব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে আ লিখব, অর্থাৎ প্রথমে আকার। তাহলে আমরা জানি যে প্রথমে বর্ণটা আমরা সুন্দর করে লেখা শিখব, প্রথমে এই অংশটা, তারপর এখান থেকে নিচে, নিচে থেকে সোজা উপরে, তারপর আমরা মাত্রার ব্যবহার পরে করব। এ হচ্ছে আ। এখন আমরা যদি দেখি যে কার চিহ্ন আমরা কীভাবে লিখব, প্রথমে আমাদের এই অংশটা শিখতে হবে। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তারপরে এখান থেকে আমাদের এইভাবে আসতে হবে। আবার খেয়াল করি, প্রথম স্টেপ, তারপর এটা হচ্ছে দ্বিতীয়, সর্বশেষ এটা। এটা আমরা বারবার করে আমরা অনুশীলন করব, আর বাচ্চাদেরকে যখন আমরা শেখাবো সেক্ষেত্রে আমরা এইভাবে করে শেখাব। তো কার চিহ্ন অর্থাৎ আকার আরও কয়েকটিভাবে লেখা যায়, সেগুলো হবে। তবে প্রাথমিক অবস্থায় আমরা বইয়ে যেভাবে থাকে সাধারণত আমরা এভাবে শিখব। তো আরও কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে এটা আমরা ব্যবহার করতে পারি, এভাবে করেও কিন্তু লেখা যায়, অথবা চাইলে এভাবে করেও কিন্তু লেখা যায়। তো টানা লেখার ক্ষেত্রে সাধারণত আমরা এটা ব্যবহার করে থাকি। তো এর উপর আমি অ্যাডভান্স লেভেলের ক্লাস খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা লিখব রসইকার। তাহলে প্রথমে আমরা বর্ণটা শিখি। তো ঠিক এভাবে করে আমরা লিখব একবারে, তারপর এই অংশটা সুন্দর করে দিয়ে দেব, অর্থাৎ উড়ি এভাবে করে। তারপর প্রথমে আমাদের এই অংশটা শিখতে হবে হাতে লেখা সুন্দর করার ক্ষেত্রে। এই যে যে একটা দাগ, এটা গুরুত্ব অনেক রয়েছে, কারণ বর্ণমালা লেখার ক্ষেত্রে ইংরেজি হোক অথবা বাংলা হোক আমাদের কিন্তু অনেক ব্যবহার হয়। এই জন্য আমরা বাসায় বেশি বেশি করে এই দাগটা প্র্যাকটিস করব। তো তারপর আমরা দেখি যে এই অংশটা হওয়ার পর, অর্থাৎ ইংরেজি একটা বর্ণ যদি খেয়াল করে যে টি এর মতো, তো এরকম একটা অংশ আমাদের শিখতে হবে। এটা কয়েকভাবে দেওয়া যায়, আমি আবার দেখাচ্ছি। প্রথমে এই অংশ, তারপরে এইভাবে, তারপর লক্ষ্য করে এখান থেকে এরকম একটা অংশ হবে। আবার দেখি, এখান থেকে এরকম একটা অংশ হওয়ার পর সুন্দর করে এইভাবে আসবে, এভাবে করে। অনেকে অনেকভাবে দিয়ে থাকে, তো আমরা চেষ্টা করব প্রথমে আমাদের এই অংশ, তারপরে এখান থেকে সুন্দর করে এইভাবে করে আমরা লিখব। অথবা আমরা যদি একবারে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু লেখা যাবে, অর্থাৎ এইভাবে করেও কিন্তু লেখা যাবে। তো যদি একটু সুন্দর করি সেক্ষেত্রে অবশ্যই আমরা এই ফর্মেটটা ব্যবহার করতে পারি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আমরা যারা হাতের লেখা সুন্দর করতে চাই তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রসইকার এরপর আমরা শিখব দীর্ঘইকার, খুবই গুরুত্বপূর্ণ, অনেকের এটা সুন্দর হয় না। তো আজকে এমনভাবে দেখাবো ইনশাল্লাহ, এরপর থেকে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তার আগে আমরা বর্ণমালাটা শিখে নিই। তাহলে রসইর এই যে এটা শুরুটা, তারপরে এখান থেকে আমাদের এদিকে আসতে হবে, তারপর একবারে এইভাবে করে আমরা লিখব দীর্ঘইকার। তাহলে দীর্ঘইকার লিখতে প্রথমে আমাদের এই অংশটা ব্যবহার করতে হবে। আবার দেখি যে কয়েকটাভাবে দেখা যায় যে এইভাবেও করেও কিন্তু আমরা করতে পারি। আবার খেয়াল করি, এইভাবেও কিন্তু আমরা করতে পারি। তারপর আমরা এইখান থেকে এইভাবে করেও আমরা লিখতে পারি। আরও কয়েকটি পদ্ধতি রয়েছে, চাইলে আমি যদি মনে করি যে আমি এইখান থেকে শুরু করব এইভাবে করে, হ্যাঁ সেটাও করা যাবে। তবে আমার কাছে সবথেকে বেশি সুবিধা মনে হয়েছে যে এভাবে করে, অর্থাৎ এরকম একটা অংশ, তারপর এখান থেকে সুবিধা মতো এইভাবে করে লিখলে এটা বেশি সুবিধা হয়। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন, আর এইভাবে অনুশীলন করলে কিন্তু কার চিহ্নগুলো অবশ্যই সুন্দর হবে। তো মনে রাখতে হবে যে আমাদের বর্ণমালার পাশাপাশি কিন্তু কার চিহ্নগুলোকে সুন্দর করতেই হবে। কার চিহ্ন সুন্দর না হলে কিন্তু লেখাও সুন্দর হয় না। এরপর আমরা শিখব হ্রস্ব উকার। তাহলে বর্ণটা আমরা দেখি যে
প্রথমে মাত্রা আপনি চাইলে মাত্রাটা পরেও দিতে পারেন, পরে দিলে সুবিধা মতো আপনি উপরের এই মাত্রাটা নিতে পারবেন। তারপর এখান থেকে এভাবে করে তাহলে আমরা কার চিহ্নটা লিখব, প্রথমে এদিকে আসবে, এখান থেকে এভাবে করে, খুবই সহজ, মানে কয়েকবার প্র্যাকটিস করলেই হবে, হয়তো প্রথম অবস্থায় হবে না, সুন্দর হবে না, এটাই স্বাভাবিক, লিখতে গেলে নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এইভাবে করে আমরা সুন্দর করে লিখব, বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু হবে। এরপর আমরা শিখব দীর্ঘ উকার, ঠিক আমরা একই রকমভাবে রস্য লিখেছিলাম, ঠিক ওইটার মতো করে আমরা ভিতর থেকে, অনেকে বাইরে থেকে দেয়, আসলে বাইরে থেকে দিলে সেটা কন্ট্রোল হাতে থাকে না, চেষ্টা করব এই যে অংশটা ভিতর থেকে এভাবে করে দিয়ে দেওয়ার, তাহলে সুন্দর হবে। তাহলে আমরা দেখি এটা শিখতে আমাদের প্রথমে এই দিক থেকে আসতে হবে, আবার খেয়াল করি, অর্থাৎ এই দিক থেকে আমাদের নিচে আসতে হবে, হ্যাঁ, অর্থাৎ যদি আমি দেখি এইভাবে কিন্তু এটার সাথে মিশাই দিলে কিন্তু কি হয়ে যাবে, হ্রস্বকার হয়ে যাবে, অর্থাৎ হ্রস্বকার এবং দীর্ঘকারের যে পার্থক্য রয়েছে এই যে এখানে যে ফাঁকাটা ফাঁকা অংশ হবে। তো আবার দেখি, তাহলে এরকম একটা অংশ এইভাবে করে বারবার প্র্যাকটিস করতে হবে আমাদের, বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু হবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এর পরবর্তীতে শিখব রিকার, অর্থাৎ রিবর্ণটি কিন্তু অনেকে সুন্দর হয় না, তো আমরা আজকে শিখে নেব রিবর্ণটি। তাহলে দেখি রিটা আমরা কিভাবে খুব সহজে লিখতে পারি। প্রথমে আমাদের খয়ের মতো একটা অংশ, তারপর এদিকে ব, একবারে কিন্তু লিখতে হবে, হ্যাঁ। তো এইখান থেকে আমরা ঠিক এইটা এটার মাঝ বরাবর থেকে ঠিক এদিকে আসবে, তারপর সুন্দর করে এইভাবে করে আমরা লিখব। তো এর উপর আমার বেসিক ক্লাসগুলো দেওয়া রয়েছে, প্লে লিস্টে দেওয়া রয়েছে, তো চাইলে সেই ক্লাসগুলো আপনারা দেখে আসতে পারেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে। তাহলে রিকার এটা মনে হয় না খুব বেশি কঠিন হবে, তারপরও দেখাচ্ছি এরকম একটা অংশ, তারপর এখান থেকে এভাবে আসবে, ঠিক আছে, এরকম হয় সাধারণত, অর্থাৎ এই অংশটা একটু বাড়তি হয়, হ্যাঁ, এভাবে করে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব, তাহলে কিন্তু হবে। তারপর আমরা একার, অর্থাৎ এটা লিখব আমরা এভাবে, তারপর এভাবে, অনেকে এটা সুন্দর হয় না, তো যাদের সুন্দর হয় না আমার স্বরবর্ণ প্লে লিস্ট দেওয়া রয়েছে, এখানে আমি ভেঙে ভেঙে দেখিয়েছি যে একার কিভাবে কয়টি স্টেপে লিখলে সুন্দর হবে, শুধু একার না প্রতিটা বর্ণই আমি লিখে দেখিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। তাহলে দেখি একারটা আমি দেখেছি, আমি যাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি বা ম্যাক্সিমাম একারটা খারাপ হয়, আর খারাপ হওয়ার কারণে আমি একটু দেখাই যে কোন বিষয়গুলো ভুল হয় আমাদের। তাহলে প্রথমে আমরা এরকম একটা অংশ লিখব একার, ঠিক আছে, তো অনেকের এরকম হয়, এরকম করা যাবে না, অর্থাৎ যদি দেখি এরকম তাহলে এর মধ্যে আমি কীভাবে একটা বর্ণ লিখব, যদি আমি এর মধ্যে যদি লিখি কী লেখা যায়, জ লিখলাম, তাই না, এই যে মিশে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, আসলে এই জন্য আমাদের এই অংশটা ঠিক করার ক্ষেত্রে একটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এরকম একটা দাগ, অর্থাৎ এরকমভাবে এর সাথে থাকবে। এখন দেখুন যে এই যে একটা দাগ হচ্ছে ঠিক এটার মতো করে, যদি লক্ষ্য করি এটা এবং এটা কিন্তু সেম, একই মাপে হচ্ছে। এখন যদি আমি এখানে কোনো বর্ণ লিখি, ধরুন এখানে আমি ছ লিখলাম, ছ লিখলাম, তাহলে কি বাইরে যাচ্ছে? কখনোই যাচ্ছে না, যে কোনো বর্ণ লিখলেই কিন্তু সুন্দর হবে, কিন্তু যখনই আমাদের এরকম চ্যাপটা টাইপের হবে অথবা এরকম হবে তখনই কিন্তু এই যে আমাদের বর্ণ লিখতে সমস্যা হবে, এই যে এই অংশটা বাড়তি হয়ে যাচ্ছে, তাই না, এই জন্য সবসময় চেষ্টা করতে হবে এরকমভাবে লিখতে। একার তারপর আমরা শিখব ঐকার, তো ভিডিও একটু বড় হতে পারে, তা আমরা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখব। আসলে শেখার ক্ষেত্রে আমাদের এই, আমি মনে করি যে এই যে ভিডিওটা আপনাদের মাঝে আমি উপহার দেওয়ার চেষ্টা করছি, তো এই একটি ভিডিও দেখলে পরেই আমি আশা করছি আপনার কার চিহ্ন নিয়ে কখনোই কোনো সমস্যা থাকবে না।
আপনি হয়তো এর উপর ইউটিউবে অনেক ভিডিও পাবেন। তা আমি আশা করছি আপনাদেরকে আমি এই সার্ভিসটা বেটারভাবে দিচ্ছি। তো এই কার এবং ওই কার প্রায় একই রকম, তাহলে আমাদের এখান থেকে অংশটা এভাবে করে আসবে। তারপর খেয়াল করি, অর্থাৎ আমরা এই কার্ডটা যদি সুন্দর হয় তাহলে আমাদের এই ওই কার্ডটাও সুন্দর হবে, অর্থাৎ এখান থেকে শুধু এই অংশটা। এইভাবে করে আবার দেখি, বেশি বেশি করে আমরা প্র্যাকটিস করব, যত প্র্যাকটিস করব আমাদের ততই বর্ণটা কীভাবে সুন্দর হবে, অর্থাৎ এখান থেকে আমরা এইভাবে করে দিয়ে দেব। প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দরকে এইভাবে করে দিয়ে দিলেই ওই কার্ড হয়ে যাবে। এরপর আরও দুইটি রয়েছে কার্ড চিহ্ন ও, একটু খেয়াল করি ও বর্ণটা আমাদের শুরু হবে কীভাবে, শেষ হবে কীভাবে। এই হচ্ছে শুরু, এখান থেকে সুন্দর করে এইভাবে। তারপর আমরা জানি যে ওকার হচ্ছে একার এবং আকারের সমন্বয়ে কিন্তু হয়, তাই না? আমরা কিন্তু দেখেছি বা এটা শিখেছি, এই হচ্ছে একার এবং আকারটা কিন্তু আমরা শিখেছি এইভাবে করে, ঠিক আছে? তাহলে আমরা শুরুটা করবো এইভাবে, তারপরে এইভাবে করে, এভাবে করে আমরা কিন্তু লিখতে পারি। তো এর মধ্যে আমরা যে কোনো বর্ণ স্বাভাবিকভাবে লিখতে পারি, তাহলে এটা হয়ে যাবে কি, ওকার। এখানে যদি আমি কোনো একটি কিছু লিখি, যদি লিখি কি লেখা যায়, জ লিখি। যদিও পরিকল্পনা ছিল না, যার কারণে বর্ণটি এখানে সুন্দরভাবে হচ্ছে না। অর্থাৎ যখন আমরা লিখব, যদি যতটুকু জায়গার প্রয়োজন হয় আমরা ততটুকুই ব্যবহার করব। এই যে এখান থেকে সুন্দর করে এভাবে করে, এভাবে করে লিখব। তাহলে সর্বশেষ আমরা শিখব ওকার, ওকার, ঠিক ওয়ের মতো করে সুন্দর করে আমরা এই অংশটা এভাবে করে দিয়ে দেব, ঠিক আছে? তো আবার দেখি, প্রথমে একার, তারপর হচ্ছে এখানে যে পার্থক্যটা, অর্থাৎ আকারের মতন আসবে না, অর্থাৎ এইভাবে করে কিন্তু আমরা দেব না অংশটা, ঠিক আছে? এটা এটা হবে না, আমি কেটে দিচ্ছি, এটা হবে না। অর্থাৎ একটু পার্থক্য রয়েছে, এই হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা এইভাবে করে লিখব, ঠিক আছে? অথবা এই অংশটা দেওয়ার পর আমরা এরকম একটা অংশ, তারপর এইভাবে, অথবা আমরা চাইলে এইখান থেকে শুরু করে এইভাবে করেও কিন্তু লিখতে পারি। তো আপনাদের কাছে যে পদ্ধতিটা সবথেকে ভালো লাগবে সেই পদ্ধতিটাই অবলম্বন করবেন। তো আশা করছি এই ভিডিও থেকে, যদি আপনি ভিডিওটা দেখেন, তো আশা করছি এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবেন। আর এই ধরনের দারুণ ভিডিও পেতে অবশ্যই আমাদের পরিবারের সাথে যুক্ত থাকতে হবে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আয়োজনে। আপনার হাতের লেখা বিষয়ে কোনো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনার সমস্যা সমাধানের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।